নানা আলোচনা সমালোচনার পর অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত পদে শপথ গ্রহণ করলেন চিত্রনায়িকা মৌসুমী এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুণ সহ চলচ্চিত্র অঙ্গনের তারকা দীপজল, সাইমন, ইমন, রিয়াজ এবং আরো অনেকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত হইয়া সশস্ত্র চিত্তে শপথ করিতেছে যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করব। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করি এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত করিতে দিব না। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন আমিন আমিন। সবকিছুর এত কিছুর অবসান হলো, সেটা হলো যে আজকে অত্যন্ত ভালো লাগছে যে সবাই, এবং এটাই আমি চাইছি। কারণ হলো যে আমি মানে সবাই জানো যে আমি একটা জিনিস আমি দায়িত্ব নেই, যে কোনো দায়িত্ব নেই আমি, মানে কিছু যদি না করতে পারি সেই দায়িত্ব আমি কখন আমি নিতেছি। আমার খুব কষ্ট লাগছিল যে আসলে 9 মাস আমাদের পার হয়ে গেছে, আমাদের যতটুকু করার দরকার ছিল ততটুকু আমি করতে পারছিলাম না, যার জন্য একটা যন্ত্রণা কাজ করছিল, একটা ক্ষোভও কিন্তু কাজ করছিল। তো যাই হোক, আজকে আমাদের আমার সেই যন্ত্রণাটা অনেকটা লাঘব হয়েছে। আমার সকল সদস্যগুলো, আমার কার্যকরী পরিষদের সকলেই আজকে এসেছে এবং আমি আমাকে কথাও দিয়েছে যে আমরা সকলে মিলে আমরা শিল্পী সমিতি এবং শিল্পীদের স্বার্থে আমরা কাজ করব, শিল্পী সমিতির উন্নতি করার চেষ্টা করব এবং আমাদের শিল্পীদের জন্য চেষ্টা করব। আর আমরা তো শপথই নিয়েছি আমরা যেটা, যে চলচ্চিত্র শিল্পের জন্য আমরা কাজ করব। চলচ্চিত্র শিল্প আমরা যতটুকু চেষ্টা করেছি একটু এগিয়ে গেছে, আমাদের 65টা সিনেমা হল থেকে এখন 200টা সিনেমা হল আছে। এটা আমরা এখন যেহেতু আরো আমাদের শক্তিটা বৃদ্ধি পেয়েছে, আমরা সকলে একত্রিত হয়েছি, ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ যে আমাদের আগামী আরো অনেকগুলো সিনেমা হল যেন খুলে সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। দুজন ভাই কেমন লাগছে আজকে? এই যে ভাইকে তো আসলে সম্ভব না, এখন মেয়ে মানুষদের জন্য তো একটা সুবিধা আছে।